বাগডোগরার বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ। বাগডোগরার বিভিন্ন এলাকা থেকে মোবাইল ফোন চুরি এবং হারিয়ে যাওয়ার অভিযোগ আসে। সেই ঘটনার তদন্তে নেমে বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ 20টি মোবাইল ফোন উদ্ধার করে। শনিবার উদ্ধার হওয়া 20টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এদিন মোবাইল ফোন হাতে পেয়ে বাগডোগরা থানার পুলিশকে ধন্যবাদ জানান সকলে। আমাদের 13 তারিখে হারিয়েছে, 13 তারিখ পাঁচ মাস হ্যাঁ ডায়ের করেছিলাম, তখন তো আজকে পাইলাম। ভালো লাগতেছে, কি বলবো, ভালো বলবো, আশা তো ছিল না, এখন পাইছি, এখন ভালো লাগতেছে। এ হারাইছিল আগে বছর 2023 মধ্যে জন্মাষ্টমী নাগপঞ্চমীর দিন, ঠিক আছে। একটা সময় আমাকে ফোন করছিল মেয়েটা, তারপরে ওনার কি ধান্দা ছিল, মানে ও ল্যাপটপ নিতে আসছিল, মানে ও বড়টা ল্যাপটপ নিয়ে যেতে পারে নাই, তারপরে ওইটা মোবাইলটা নিয়ে চলে গেল, ঠিক আছে। হ্যাঁ নাগপঞ্চমীর দিন চুরি হয়ে গেছিলো বাড়ির থেকে, জাস্ট কথা বললো, কথা বলে একটু বিছনামধ্যে রাখছিলো, তারপরে মেয়েটা ভিতর থেকে বাইরে আসলো, তারপরে আমাকে মেয়েটা ফোন করছিল অফিসে, আমি চলে আসলাম, আসে একটা কমপ্লেন করলাম, ডায়েরি করলাম, তারপরে এক বছর পরে এখন নাগপঞ্চমীর দিন অন্য দিনটা আমাকে মেয়ের মোবাইলটা দিল। না ভালোই লাগছে, এখন দেখবো এখন কী কী আছে ওর ভিতর। আশা প্রশাসন পুরো আশা ছিল আমার, 100% আশাই পাবো। ধন্যবাদ দিব প্রশাসনকে, বাস ধন্যবাদ, একটা মোবাইল পাইছে এক বছর পরে, খুশি লাগলো। এখন মেয়েকে খবর দিব, মেয়ে হোস্টেলে আছে। দেখুন